Good noon, dear students, how are you? Hope you are well and I am get ready to take the class. So I'm hopefully that you are already been seated and you are ready. Okay, anyway, today is our topic is actually it is a revision class. Okay, see what is it? Revision class. And it is about narration, passage narration. যদিও আমরা এটা আগে করেছি আমরা জানি যে এটা কিভাবে করতে হয় স্যার করিয়েছেন আমি তোমাদের ক্লাস নিয়েছি তো তারপরে স্টেপ এখানে ওভারঅল নেই তারপরে প্রাইমারি যে বেসিক স্টেপগুলো সেটা আমরা দেখি আসলে প্যাসেজ ন্যারেশনটার জন্য আমাদেরকে মূলত যেগুলি দরকার সেটা হচ্ছে মূল দরকার কি আমাদের প্যাসেজটাতে পড়ে বুঝতে হবে আসলে এখানে কাকে বোঝাতে চাচ্ছে কে এখানে কথা বলছে কে শুনছে সো প্রথমত আমাদের দরকার হচ্ছে কাকে দুইজন ব্যক্তিকে একজন স্পিকার একজন লিসেনার কারণ দেখো আমি ক্লাস নিচ্ছি আমি তোমাদেরকে বলছি সো ইউ আর দ্য লিসেনার অ্যান্ড আই এম দ্য স্পিকার সো এই যে দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে হ্যাঁ এবং দেখা গিয়েছে ক্লাসের শেষে তোমার আব্বু বা আম্মু বা তোমার হাউস টিচার হতে পারে বলতে পারে যে আজকে তোমাদের ক্লাস কি হয়েছে তখন তুমি বললে হ্যাঁ টিচ স্যার এটা করেছেন এটা করেছেন এই যে তুমি বলছো সো ইউ আর দ্য লিসেনার ইউ আর জাস্ট রিপ্লাইং ইট অ্যাট দ্য টাইম রিপ্লাই করছো তাই না সো দ্যাট ইজ ইনডাইরেক্ট ওকে ডাইরেক্টকে এখন তোমরা আর যখন তুমি এটা আমার গুলো প্রেজেন্ট করছো দ্যাট ইজ ইনডাইরেক্ট সো এখানে কাকে কাকে ডাকছে স্পিকার আর একজনকে লিসেনার সো এই দুই ব্যক্তি মূলত এদের কনভারসেশনটা হয় তাই না একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি পরে আমি আসছি ওখানে দেখো এখানে কি বলছে ড্রেক ইনডাইরেক্ট প্যাসেজে প্রথমত প্যাসেজে স্পিকার এবং লিসেনার এদের কনভারসেশনের মধ্যে এদের উভয়কে আগে চিহ্নিত করতে হবে তুমি যদি না বোঝো কে কথা বলছে কে আসলে এটার মূল বক্তা আর কে শুনছে সেটাকে আগে কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে ওকে সো এখানে স্পিকারকে লিসেনারকে আমরা বের করব রিপোর্টিং ভার্ব যেখানে থাকুক না কেন রিপোর্টেড স্পিচ শুরুতে লিখতে হবে কারণ দেখো রিপোর্টিং ভার্ব আমরা জানি কারণ ক্লাস এইট তোমরাও যদিও ক্লাস এইট নতুন বাট তোমাদের স্যার বলেছে রিপোর্টিং ভার্ব একটা সেন্টেন্সে যে স্পিকার কথা বলে কথা বলার সময় যে ভার্বে সে ব্যবহার করছে সেই ভার্বে হচ্ছে রিপোর্টিং ভার্ব ক্লিয়ার যেমন তুমি বললে স্যার সেই টু আস ইউ হ্যাভ এক্সাম এটা কি সো স্যার সেই টু আস এটা একটা সেন্টেন্স খেয়াল করো এই সেন্টেন্স দিয়ে আমি তোমাদেরকে জাস্ট হু ইজ রিপোর্টিং হোয়াট ইজ রিপোর্টিং হু ইজ স্পিকার হু ইজ লিসেনার খেয়াল করে জাস্ট বলছি আমরা রিভিউ ক্লাস স্যার যদিও যতটা জানো স্যার সাবজেক্ট টু আস এই যে ফার্স্ট সেন্টেন্সে স্যার সাবজেক্ট টু পরে যে আজ আছে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা মাথায় রাখব এখানে এ হচ্ছে কি স্পিকার আর এ হচ্ছে লিসেনার সো স্পিকার এবং লিসেনার পাওয়া গিয়েছে তাহলে আমরা বুঝে নিয়েছি এখানে কনভারসেশন হচ্ছে স্যার এবং স্টুডেন্টের মধ্যে তাহলে এখানে আজটা হচ্ছে লিসেনার সেইটা কি সেইটা আমরা কি করে নিচ্ছি এটাকে সেই হচ্ছে ভার্ব আর এই ভার্বটা খেয়াল করো এই ভার্বটাকে বলা হয়
স্পিকারের পরে স্পিকার যাকে যে ভার্বটা ব্যবহার করছে সেই হচ্ছে রিপিটিং ভার্ব সে কে এটাকে বলা হয় রিপিটিং ভার্ব একে কি বলা হয় রিপিটিং ভার্ব তাহলে খেয়াল করো রিপিটিং ভার্ব কে স্পিকার যে ভার্বটাকে ব্যবহার করছে সেই হচ্ছে রিপিটিং ভার্ব আর রিপিটিং ভার্ব যেখানেই থাকুক না কেন কি করতে হবে শুরুতেই লিখতে হবে প্যাসিভের ক্ষেত্রে সরি ইনডাইরেক্ট করার ক্ষেত্রে ওকে একই স্পিকার যদি কয়েকবার থাকে অর্থাৎ একই স্পিকার বারবার তার কনভারসেশনটা আছে একের অধিক একটার পরে আবার সে কনভারসেশনটা তার আছে অন্য স্পিকারের নয় তখন কি হবে অ্যাসারটিভ সেন্টেন্স হলে আমরা বলেছি জেনারেলি সেইম হয় কিন্তু যদি আমরা একবার হয়ে যায় অ্যাডেড সেইম হ্যাঁ ফার্দার অ্যাডেড যা বলেছি আরো অধিক ইন্টারোগেটিভ হলে আক্স আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হয়ে যায় আক্স এবং এরপরে যখন আরো বেশি হয়ে যায় ফার্দার মোর আক্সড ওকে সো এই ধরনের আছে আমরা দেখি এখানে মনে হয় হ্যাঁ দেখো এখানে আছে ইম্পারেটিভ সেন্টেন্স হলে অর্ডার এবং কে টু সো এইগুলো হয় আমরা তাহলে এই যে স্টেপগুলো আরো স্টেপ আছে তোমরা জানো যে স্টেপগুলো বেসিক যেটা হচ্ছে আমরা প্যাসেজটা পড়ে আমাদের ফার্স্টে যেটা করতে হবে কে কাকে স্পিকার এবং লিসেনারকে বের করে নিতে হবে এরপরে আমরা দেখব যে রিপিটিং ভার্বটা কোথায় আছে সে যেখানেই থাকুক না কেন আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব তখন সে কিন্তু ফার্স্টেই চলে আসবে এবং আমরা জানি রিপিটিং ভার্ব যদি পাস্ট হয় টেন্সের কিন্তু পরিবর্তন আছে রাইট মনে আছে আর রিপিটেড স্পিচ কোনটাকে বলা হয় এই যে ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা থাকে তাকে কি বলা হয় রিপিটেড স্পিচ কি বলা হয় রিপিটেড স্পিচ ওকে সো এই দেখো স্যার সেই টু আস তাহলে আমরা সেই আছে হ্যাঁ তাহলে কি বলতে পারি স্যার টোল্ড আস দ্যাট এটা কেন দ্যাট দিয়েছি কেন কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ হলে আমরা কি ব্যবহার করতাম মি বা উইদার অথবা ডব্লিউ এইচ ওয়ার্ড তাহলে এখানে দ্যাট হয়ে যায় কানেক্টরস হিসাবে তাই না তাহলে কি হবে স্যার টোল্ড আস দ্যাট ইউ এই যে এটা একটা বিষয় তোমরা যখনই রিপোর্টেড স্পিচ চেঞ্জ করতে যাবে অর্থাৎ ইনডাইরেক্ট চেঞ্জ করতে যাবে মাথায় রাখতে হবে আমাদের পার্সন কয়টা তিনজন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন মানে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে ফার্স্ট বলে কথা সেকেন্ড রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে ক্লিয়ার কি বলেছি তাহলে ইউটা কোন পার্সন ইউটা কোন পার্সন ইউটা কোন পার্সন বলো তো ইউটা হচ্ছে ফার্স্ট পার্সন না এটা কোন পার্সন সেকেন্ড পার্সন এটা সেকেন্ড পার্সন ইউটা সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন আই উই সেকেন্ড পার্সন ইউ জেনারেলি এরপরে বাকি সবাই হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সনে কোনো চেঞ্জ হবে না সো সেকেন্ড পার্সন কাকে ফলো করবে অবজেক্ট কে ফলো করবে কাকে অবজেক্ট কে তাহলে কি হলো
আজটাকে দ্য স্টুডেন্ট সো স্যার টোল্ড আস দ্যাট ইউ মানে উই হ্যাঁ তাই না উই হ্যাভ আছে কি হয়ে যাবে হ্যাড উই হ্যাড এক্সাম রাইট কারণ সেন্টেন্সের পরিবর্তন হবে কি হবে টেন্স বেস পরিবর্তন হয়ে যাবে কি রকম যেমন এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে রিপোর্টিং ভার্ব কি আছে পাস্ট আছে পাস্ট আছে বিধায় কি হয়ে যাবে রিপোর্টেড স্পিচের টেন্স বেস কিছু কি হবে পরিবর্তন হবে ওকে তাহলে আমরা একটু এক্সাম্পলে চলে যাই আমরা সেন্টেন্সটা ভালো করে পড়ব দেখো এটা কি আছে প্যাসেজটা আমরা একটু পড়ার চেষ্টা করি হ্যাভ ইউ ডান ইওর এইচ ডব্লিউ মিন্স হোমওয়ার্ক আমরা জানি আস্কড মাই ফ্রেন্ড ইয়েস আই সেইড খেয়াল করো কে এখানে স্পিকার হবে কে লিসেনার হবে আগে আমাদের বের করতে হবে হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক আস্কড মাই ফ্রেন্ড ইয়েস আই সেইড Do you want to see my homework? I want to see your homework. He said, I don't understand it clearly. I can help you, I said. So, খেয়াল করো. কটা সেন্টেন্স আছে কার কার মধ্যে কথা হচ্ছে তাহলে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে কথা হচ্ছে তাহলে আমরা ফার্স্ট যে বলছে তাকে আমরা স্পিকার বলবো রাইট হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক আস্ক মাই ফ্রেন্ড তাহলে এখানে ফার্স্ট স্পিকার কে ইওর ফ্রেন্ড ওকে হুইজ লিসেনার আই মানে মি আমি নিজেই না সো এটা ইয়েস মনে পড়ছে ইয়েস থাকলে কি হবে সো এগুলো মোটামুটি আমাদেরকে মেন্টালি সেট করে নিতে হবে যে স্পিকারকে বের করলাম লিসেনারকে বের করলাম এরপরে আমরা চলে যাব টেন্স বেস এটার যে সেন্টেন্সের যে অ্যাসার্টিভ হলে কী হবে ইন্টারোগেটিভ হলে কী হবে ওকে আমরা একটু প্র্যাকটিক্যালি চলে যাই তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সটা দেখি হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক আস্ক মাই ফ্রেন্ড তাহলে আমরা নিয়ে নিলাম মাই ফ্রেন্ড সাবজেক্ট তার মানে এটা স্পিকার মাই ফ্রেন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে রাইট My friend asked me, যেহেতু আই এটা মি বলে দিলাম হ্যাঁ সো মাই ফ্রেন্ড আস্কড মি এখানে ইউ আছে খেয়াল করছো তার মানে কি হ্যাঁ ইউ আমরা একটু আগে দেখিয়েছি এক্সাম্পলে এখানে ইট দিতে হবে কেন কারণ এটা ইয়েস নো কোশ্চেন ডাবল এজ কোশ্চেন নয় মি ইফ আই ইউ আছে কাকে ফলো করবে সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে মি আই আছে মি থাকলে আই চলে আসবে আই হ্যাভ আছে হ্যাড চলে আসবে আই হ্যাড আচ্ছা আমরা নিচে লিখে যাই আই হ্যাড ডান মাই ওকে সো খেয়াল করি মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই ইফ আই হ্যাড ডান মাই If I had done my homework. Okay. Yes, I said. তার মানে কি তুমি এখন রিপ্লে করছো তাই না তাহলে কি বলবো উত্তরে কি বললে I replied in the কে নেগেটিভ না অ্যাফারমেটিভ So,
yes hole in the affirmative, no hole in the negative. I replied k in the affirmative. তাহলে affirmative অর্থাৎ positively তুমি বলেছো k. হ্যাঁ, সো খেয়াল করো তো তুমি কি বললো, হ্যাঁ তুমি হোমওয়ার্ক করেছো. Do you want to see my homework? Do you want to see my homework? কে বলছে? তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি হোমওয়ার্ক করেছো কিনা. তুমি কি বলেছো? হ্যাঁ করেছে. তার মানে তুমি তাকে বলছো, তাই না? Do you want to see my homework? তুমি কি আমার হোমওয়ার্ক দেখতে চাও? তাহলে I asked him, মানে তোমার friend. If you take care, তোমার বন্ধু কি এই যে হিম আছে, খেয়াল করেছি হি wanted to wanted to see he আছে, তাহলে কি হবে is, তাহলে I asked him if he wanted to see this is wrong. Okay, my friend asked me if I had done my homework. I replied in the affirmative. I asked him if he wanted to see. হ্যাঁ, এখানে মাই আছে, তাহলে কি হবে, যেহেতু এখানে ইউ মাই এখানে কে হি হিজ হোমওয়ার্ক. ওকে, দেন আই ওয়ান্ট টু সি ইউর হোমওয়ার্ক হি সেড. কে বলেছে? তোমার ফ্রেন্ড তোমাকে বলেছে এখন, না? তাহলে my friend said অথবা রিপ্লাই দাও, মানে এখানে দুটারও হতে পারে রিপ্লাই, উত্তর কি বলতে পারে, আই ওয়ান্ট টু সি ইউর হোমওয়ার্ক, রাইট? দ্যাট, হ্যাঁ, আর কি মাই ফ্রেন্ড রিপ্লাইড, এখানে মি তার নাম আমাকে বলছিল, তাহলে আই কাকে ফার্স্ট পারসন কে ফলো করছে, ফার্স্ট পারসন, সো সাবজেক্ট কে ফলো করছে, হি ওয়ান্টেড মাই ফ্রেন্ড সেড অর রিপ্লাই দ্যাট হি ওয়ান্টেড টু সি okay see your object my homework my friend replied that he wanted to see my homework okay then I don't understand it clearly I can help you I said I don't understand and added তাই না, সে আরো কি বললো যে he didn't understand it clearly. তারপর তোমার বন্ধু কি বলেছে, কারণ যেহেতু নিচে ধরবে না আমি মুখে বলে দিচ্ছি, তখন তোমার বন্ধু কি বলেছে, I can help you I said, এটা কে বলেছিল তোমার বন্ধু? তাহলে my friend said that, can আছে could হয়ে যাবে. Okay, I
অ্যাজ ইউজুয়াল সিস্টেমে তোমাদের চলে আসবে। সো বেসিক যে বিষয়গুলো আমাদের সেন্টেন্সে কাকে কাকে আনতে হচ্ছে এবং ওই অনুযায়ী তোমাদেরকে আগাতে হবে। ওকে, সো তোমরা তোমাদের যে এক বইয়ের যে প্র্যাকটিসগুলো আছে ন্যারেশনের, সেগুলো বেশি বেশি করতে হবে। আজকে আসলে আমি একটু জাস্ট টাচ দিয়ে আমি তোমাদের রাইটিংয়ের অনেক কিছু করানো হচ্ছে না সেটাকে আমরা একটু যাবো, কারণ ওগুলো না দেখলে নয়, আমি জাস্ট গ্রামারটা একটা রিভিউ করলাম এটা, এখন আমরা আমি রাইটিংয়ে চলে যাবো। কারণগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, লিখে নম্বর পেতে হবে। আর গ্রামার তো বোঝার বিষয় আছে, এখন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। এরপর আমাদের মূল যে আমাদের আর একটা পার্ট, সেটা হচ্ছে রাইটিং। রাইটিংটা তোমাদের ভালো না লিখতে পারলে কিন্তু পেপার চালবে না। ওকে, তোমাদের আজকে যে রাইটিং প্র্যাকটিসের জন্য আমরা যেটা দিব ডায়ালগ, ডায়ালগ তোমাদের এখানে যেমন আছে ইওর এইম ইন লাইফ, নাম্বার টু ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সাম, ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি না জেএসসি এক্সাম, কেমন তোমরা এখনো জেএসসি কমপ্লিট করোনি, নাম্বার থ্রি benefits of organizing, okay, number four aki benefits of reading newspaper, and number 5 importance of planting trees, okay, so ekhane tomader pasta just ei porikhar jonno shombhoto tomader dewa hoyeche, bhalo kore complete koro। এখন রাইটিং পার্টগুলো খুব ইফেক্টিভ না হলে নম্বর কিন্তু ভালো আসে না, সেই ক্ষেত্রে তোমাদের যেগুলি করণীয়, ডায়লগ কিন্তু তোমাদের কিছু জানো যে ডায়লগটা আগে আমাদের কি করতে হবে বুঝতে হবে। যেমন এখানে উল্লেখ করে দেওয়া হয়, সাপোজ ইউ আর রহিম, সাপোজ অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ করিম, সো এই যে রহিম এবং করিমের মধ্যে কনভারসেশন হচ্ছে, এখানে তোমাকে কিন্তু তোমাকে আনা যাবে না, ঠিক আছে? তো রহিম এবং করিম এরা দুইজন, তার মানে এলোমেলো করে ফেলা যাবে না। সাপোজ ইউ আর রহিম, তাহলে ইউ মিন্স রহিম অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ করিম, সো এই রহিম এবং করিমের ভিতরে এলোমেলো করা যাবে না, নাম্বার ওয়ান। সো এই যে না তোমাদের দুইজনের ভিতরে কনভারসেশনটা ঠিক রাখতে হবে, কে কখন কথা বলছে। এখন আমরা ডায়লগ যদি লেখা শুরু করি, আমরা স্টার্টিংটা এভাবে লিখতে হয়, তোমরা জানো হয়তো বা, হ্যাঁ, তারপর আমি একটু রিভিউ করছি যেহেতু এটা আমরা রিভিশন ক্লাস। ওকে, হিয়ার ইজ আ ডায়লগ, যেমন আমরা বলছি ইওর এইম ইন লাইফ, সাপোজ, তাহলে আমরা স্টার্টিংটা কি করব, আমি একটু তোমাদের বোর্ড খেয়াল করি আমরা কিভাবে স্টার্ট করব, এভাবে লিখব, কারণ তোমাকে এক্সামিনারের কি করতে হবে, অ্যাট্রাকশনটা বাড়াতে হবে এক্সামিনারের। হিয়ার ইজ আ ডায়ালগ
তোমাকে যদি না বলে হিয়ার ইজ এ ডায়ালগ বিটুইন কে মি মি কে আমি বলি সাপোজ ইউ আর করিম রহিম হ্যাঁ রহিম সো মি দিয়ে ব্র্যাকেট এখানে প্লে করে দিবে রহিম হিয়ার ইজ এ ডায়ালগ বিটুইন মি দ্যাট মিস রহিম অ্যান্ড মাই ফ্রেন্ড কে করিম ক্যাল করেছি সো রাইটিংটা হিয়ার ইজ এ ডায়ালগ বিটুইন মি মি ইজ হু ইউ রহিম অ্যান্ড মাই ফ্রেন্ড করিম অ্যাবাউট অ্যাবাউট your aiming life এখানে ইওর আছে তার মানে তোমরা দুজনেই aiming life নিয়ে ডিসকাস করছো আওয়ার aim in life শেষ তারপরে তোমরা শুরু করে দাও হ্যাঁ বোঝা গিয়েছে এটা স্টার্টিং পয়েন্টে তোমাদের এভাবে লিখতে হবে আমি কিন্তু এবার তোমাদের পরীক্ষাতে এটা দেখতে চাই যেভাবে লিখেছো here is a dialogue between me that means Rahim and my friend Karim about our aim in life এর পরে একটু খেয়াল করবে বলি পরে টেক্স তোমাদের কি এক্সাম বা হ্যাঁ আনসার স্ক্রিপ্ট এটা এক্সাম পেপার এটা সো তোমরা ভাস করেছো এভাবে এভাবে ভাস করেছো ভাস করার পরে একটু মাথায় রাখবে পাস করেছো না তারপরে তোমরা এই যে আমাদের দুটো আঙুল নাও দুটো আঙুলে মাপ নিয়ে তুমি পেন্সিল দিয়ে স্কেলিং করো হ্যাঁ এরকম স্কেলিং করবে তো দেখা যাচ্ছে না স্কেলিং করবে স্কেলিংটার পরে এখানে তোমরা ছোট ছোট স্কেল করলা এখানে দিলে কি মি অবশ্যই তোমার নাম লিখতে হবে রহিম অথবা আগে তুমি বেটার হবে রহিম লিখবে রহিম ব্র্যাকেটে একবার উল্লেখ করে দাও মি তার মানে এখানে বোঝা গেল বারবার লেখা দরকার নেই ফার্স্টে একবার উল্লেখ করে দিলে বুঝে নিবে যে হু ইজ মি অ্যান্ড হু ইজ ইওর ফ্রেন্ড তাহলে তুমি পরে লিখলে কে করিম একে ফ্রেন্ড উল্লেখ করে দিলে ফ্রেন্ড এইভাবে তোমরা কি করবে প্যারাগ্রাফ রাইটিং স্টার্ট করবে আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ডায়লগ লেখার ক্ষেত্রে গ্রিটিং পার্টটা কিন্তু গ্রিটিং মানে কি আমরা যেমন বলি আমি যেমন তোমাকে ক্লাস শুরু করলাম কিছু বললাম তোমাদের ঠিক ওইটা গ্রিটিং সো এটা কিন্তু বেশি করা যাবে না হ্যাঁ হ্যালো হাউ আর ইউ ওয়্যার আর ইউ গোয়িং নাও হ্যাঁ আরে ওকে সে বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু স্কুল হ্যাঁ এই যে টুকিনাটি অল্প কথার মধ্যে অ্যাকচুয়ালি ইচ অফ ইউ হ্যাভ ইচ অফ উই হ্যাভ কে টার্গেট হ্যাঁ হোয়াট ইজ ইউর টার্গেট হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ এই যে বলে তোমরা শুরু করছো তখন হ্যাঁ মাই এইম ইন লাইফ ইজ দিস হ্যাঁ ওয়াই হ্যাভ ইউ চুজেন দ্যাট টাইপ অফ প্রফেশন হ্যাঁ কেন এই প্রফেশনটার বেছে নিয়েছো টিচিং বলছে তাহলে বা ডক্টর হ্যাঁ আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই ওয়ান্ট টু বি এ টিচার সো এই যে গ্রাজুয়ালি এভাবে তোমাদের কনভারসেশনটা বেড়ে যাবে আর ভালো নম্বর পেতে গেলে অ্যাটলিস্ট তিনটা পৃষ্ঠা লিখতে হবে নতুবা ভালো নম্বর পাবে না কিন্তু নিজিবিজি না মূল বিষয়গুলো আনতে হবে ওকে সো আজকে তোমাদের আমি জাস্ট ডায়লগ হাউ টু রাইট আর হাউ হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট হোয়াট ইজ দ্য স্টার্টিং স্ট্র্যাটেজি সো এটা ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি হ্যাঁ সো এইভাবে তোমাদের স্টার্ট করতে হবে হেয়ার তারপর আমি বলেছি স্কেলিং করে সুন্দর দুটো আঙুল চেপে স্কেলিং করে আর একটা স্কেল করবে যেটা করে ওখানে তোমাদের কে তোমার কে হু আর ইউ অ্যান্ড হোয়াট ইজ ইউর হু ইজ ইউর ফ্রেন্ড ওকে সো এইভাবে হ্যাঁ কাদের মধ্যে কনভারসেশনটা হচ্ছে তাদের বিষয়গুলো চলে আসবে ওকে
তো এখন তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে যত আমরা কি পেলাম ডায়লগের লিস্টটা পেলাম এই ডায়লগগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এই ডায়লগ তোমাদের হোম টাস্ক কোনটা ইওর এমিং লাইফ ইন্টেন্ট টু ডু ইন্টেন্ট মানে কি ইচ্ছা হোয়াট ইজ ইওর ইন্টেনশন তোমার কি ইচ্ছা এসসি পরীক্ষা জেএসসি পরীক্ষার পরে কি করতে চাও অনেক কিছু হতে পারে হ্যাঁ ইউ ওয়ান্ট টু গো টু ভিজিট ইওর রিলেটিভস হাউস অথবা ইউ ওয়ান্ট টু গো টু কক্সেস বাজার ইউ ওয়ান্ট টু গো টু দ্য সুন্দরবন অর সামওয়্যার এলস প্লেসেস রাইট বেনিফিটস অফ আর্লি রাইজিং সো হোয়াট ডু ইউ থিংক হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং ইফ ইউ ওয়ান্ট টু গো গেট আপ ভেরি আর্লি হ্যাঁ সো হোয়াট টাইপ অফ বেনিফিটস উইল ইউ গেট কি ধরনের বেনিফিট গুলো পাবে সেটা সেম বেনিফিটস অফ রিডিং নিউজপেপার নিউজপেপার পড়ার বেনিফিটটা কি লাভটা কি ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ গাছ লাগানোর যে গুরুত্বটা আমরা জানি এখন বৃষ্টি হচ্ছে এই সময় কোন একটা গাছ লাগিয়ে দেখলে দেখবে আস্তে আস্তে বড় হয়ে যায় এবং এটা কি করে হ্যাঁ বেসিক্যালি কে ট্রিজ গিভ আস হোয়াট অক্সিজেন অ্যান্ড কিপ আওয়ার সারাউন্ডিং এনভায়রনমেন্ট বাট বিউটিফুল ইট মেক্স আওয়ার সারাউন্ডিং বিউটিফুল ওকে সো এইটা তাহলে আমাদের হোমওয়ার্ক গুলো এটা থাকছে আর গ্রামার গুলো আমরা কবে দেখব পরীক্ষা কিন্তু তোমাদের চলে আসছে বুঝি পেয়ে যাবে শীঘ্রই Okay, that's all for today. Thank you. See you again.